Hey guys, I'm Tanbir. কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের নিজেদের অথবা কোনো মডেল অথবা আপনার কোনো ক্লায়েন্টের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি বা হচ্ছে আপনার এই ফটোশপের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বাট ফটোশপ দিয়ে করলে ওটা করতে হয় আপনার ম্যানুয়ালি করতে হয় পেন টুল দিয়ে হোক বা সিলেকশন টুল দিয়ে হোক যাই করুক ম্যানুয়ালি করতে হয় বাট আপনি অ্যাডোব কোম্পানি আছে যে আমরা যেই অ্যাডোব কোম্পানির আমরা যেই সফটওয়্যারটা ইউজ করি অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর আমরা যেগুলো ইউজ করি ওদেরই একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমরা খুবই সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের সাথে ওয়েবসাইটের সাথে পরিচিত করিয়ে দিই ওয়েবসাইটটির নাম হচ্ছে আপনার এটা Adobe Express আর কি যেটা এটার মধ্যে তাদের আরও বেশ কিছু সার্ভিস রয়েছে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এরপর হচ্ছে আরও হয়তো আরও তাদের বিভিন্ন সার্ভিস আছে বাট আমরা ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ করব এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে আমাদেরকে আপলোড ইউর ফটো ঠিক আছে এটাতে ক্লিক করতে হবে আপনি জাস্ট যদি গুগলে আসে যদি লেখেন দে adobe.com/express বা Adobe Express লিখলে আপনি গুগলে সেম লিঙ্কটাই পাবেন আমি দেখিয়ে দিচ্ছি Adobe Express লিখলে আপনি যে Adobe যে এক্সপ্রেস এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে এক্সপ্রেস অথবা এই যে Adobe Express এটাতে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন দেন আপনি এখান থেকে আচ্ছা এখানে না আপনি যে জাস্ট যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইয়াটা আছে এই পোর্শনটাতে ক্লিক করলে হবে আপনাদের ওয়েবসাইটে যেতে পারবেন আপনি আর আমি এই ইয়াটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে না হলেও আপনার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে রেখে দেবো ঠিক আছে তা আপনাদের জন্য সুবিধা হবে আর কি তো আপলোড ইউর ফটো এখানে আমি ক্লিক করি তো ক্লিক করার পরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য তো অবশ্যই আমাকে একটা ইমেজ সিলেক্ট করতে হবে ঠিক আছে এখন আপনি যে কোনো ইমেজ সিলেকশন করতে পারেন এর জন্য হচ্ছে আপনি আপনার ব্রাউজারে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনার নিজের পছন্দ মতো যদি কোনো ইমেজ থাকে তো ওই ইমেজটা নিয়ে আপনি ওটার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যেমন আমি এখান থেকে একটা সিলেকশন করতেছি আচ্ছা একটু লোড নিবে আপনার নেটওয়ার্কের ইন্টারনেটের স্পিড অনুযায়ী হচ্ছে জিনিসটা কাউন্ট করে আর কি আচ্ছা যাক দেখেন খুব সুন্দরভাবে এটা এই ইউটিউব হয়ে গেছে একদম দেখেন যে চুলের যে মাথাগুলো আছে বা চুলের যে ইয়াগুলো আছে হেয়ার মাস্কিং যেটাকে আমরা বলি ওটা কিন্তু একদম খুবই স্মুথলি হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড দিচ্ছি ডাউনলোড দেওয়ার পরে এটা আমরা ফটোশপের মধ্যে ওপেন করে দেখবো যে আসলে এটা রেজাল্টটা কিরকম আসছে অনেক ভালো একটা রেজাল্ট দেয় এই ওয়েবসাইট থেকে বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি বা আরও অন্যান্য থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো আছে ওগুলো তো হয়তো অনেক সময় দেখা যায় আপনার সঠিক রেজাল্টটা পায় না বা দেয় না এটা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপ 2022 যেটা আছে ওটার কম্বিনেশানে ওটাকে ওটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে যেরকম স্মুথলি রিমুভ হবে সেম মানে ওইটার ইয়াতে ওই সফটওয়্যার বা ওই ভার্সনের ইয়াতে হচ্ছে তারা তাদের এই ওয়েবসাইটের মধ্যে বা এই লিঙ্কের মধ্যে দিয়ে রাখছে দেন হচ্ছে এই এআই এর মাধ্যমে কি আমরা ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করতে পারি বাট 2022 যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়্যার আপডেটটা দিয়ে আর কি তো আমার এখানে হয়তো একটু নেট স্লো করতেছে যার কারণে হচ্ছে একটু ডাউনলোড হতে লেট হইতেছে সেটা ডাউনলোড হইতে আসুক হ্যাঁ এরপর হচ্ছে আমার এখানে শো করতেছে বাট আপনাদের নাও শো করতে পারে আপনাদের এখানে ডাউনলোডটা চলে আসতে পারে ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে আমি ডাউনলোড সিলেকশন করে নাম দিলে দিতে পারেন নাম না দিলে সমস্যা নেই জাস্ট ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোড হয়েছে এরপর হচ্ছে এটাকে ক্লিক করে নিয়ে ড্র্যাগ করে আপনি এখান থেকে ফটোশপের মধ্যে ছেড়ে দেন এই যে এখন দেখেন আপনি খুব সুন্দরভাবে এবং কি খুবই স্মুথলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন কথাটা হচ্ছে এই যে আপনি এখানে দেখতে পারতেছেন ঠিক আছে এই যে চুলের যে ইয়াটা আছে ওটা খুব সুন্দরভাবে এবং কান তারপরে যে পাশের কানগুলো তারপর হচ্ছে আপনার যে বডিটা আছে ঠিক আছে একদম কিছু আছে হচ্ছে আপনার একদম সলিড মানে একদম স্ট্রেটভাবে কেটে ফেল বাট এখানে কিন্তু এত স্ট্রেটভাবে কাটে না আমি এখানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার ইউজ করতে চাই লেয়ার দিয়ে আচ্ছা আমি এখান থেকে আপনার ইয়েলো কালারটা দিয়ে
এই যে দেখেন মানে খুবই সুন্দরভাবে এটা তারা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিয়েছে। আপনারা এই যে আঙুলগুলো দেখেন এখানে হালকা হয়তো একটু রয়ে গেছে, এটা হয়তো ভাই এতটা কেউ ধরবে না। বাট আপনার যে এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যে টাইমটা লাগতো বা আপনার যে ইয়াটা পরিশ্রমটা হইতো ওইটা আর হইতেছে না। বিশেষ করে হচ্ছে আপনার এখানে চুলের যে ইয়াটা আছে ওটা খুবই সুন্দরভাবে হয়েছে। এবার আপনি এখান থেকে আপনার ছবিটাকে যদি এডিট করতে চান বা আপনার যাই হোক আপনি এখান থেকে সুন্দরভাবে কি আপনার ইমেজটাকে মাস্কিং করে নিলে বা সুন্দরভাবে আপনি এডিট করে নিলে জিনিসটা আরও ক্লিয়ার হইল। মানে আপনি নিজের হাতে করতে গেলে তো অনেক টাইম লাগতো, এখান থেকে বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনার আগে ইমেজটা সিলেকশন করতে হতো, দেন এরপর ম্যানুয়ালি করতে হইতো। তো যাই হোক আমরা এটা অটোমেটিকভাবে কি অ্যাডোব এক্সপ্রেসের মাধ্যমে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এই লিঙ্কটা ডিসক্রিপশানে অথবা আপনার প্রথম কমেন্টে পিন করে রেখে দিব, আপনারা যাতে এটা ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন এবং কি ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সকালে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।